শাহবাগে অবরোধ আবারও দুই আলেমকে গ্রেপ্তারের দাবি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে সাত দফা দাবি রাজধানীর শাহবাগ এক ঘন্টা অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি থেকে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন নায়েবে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গ্রেপ্তার দাবি করা হয় আজ শনিবার বিকেল চারটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুনের অনুসারীরা করে বিকেল পাঁচটায় স্থান ত্যাগ করেন তারা নতুন কর্মসূচির বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন সাত দফা দাবি আদায়ে আগামী পহেলা ডিসেম্বর তিনটায় দেশের সকল জেলা ও মহানগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে তারপর দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা ইত্যাদি মুক্তিযুদ্ধ মঞ্চের সাত দফা দাবি এক মহানবী সাল্লাহু আলহি আসাল্লামকে অবমাননা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অপরাধে ধর্ম মামুনুল হক ও ফয়জুল করিমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে তিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশে অবিলম্বে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং পবিত্র মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বন্ধ করতে হবে চার বিভিন্ন ধর্মীয় সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাঁচ ধর্ষণের ন্যায় বলাৎকারের অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ছয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উপর যৌন নিপীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করে নজরদারি বাড়াতে হবে সাত সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত বাজানো জাতীয় পতাকা উত্তোলন শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে